নমস্কার বন্ধুরা, আজকে একটা এমন একটা রেসিপি দেখাবো যেটা খুব মুখরোচক। মানে বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে তাকে আপ্যায়নের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো কাজ দেবে, আর একবার যদি বানিয়ে খাওয়াতে পারেন তো দ্বিতীয়বার সে আবার খেতে চাইবে। এটা একদম চ্যালেঞ্জ। তো জিনিসটা হচ্ছে চিকেন 65, নামটা বেশ অদ্ভুত কিন্তু রান্নাটা কিন্তু খুব সহজ। চলুন দেখে নিই চিকেন 65-এর রেসিপি। প্রথমে আমি এখানে মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর এগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। খুব বেশি বড় পিস নেওয়া কিন্তু চলবে না, বোনলেসও নিতে পারেন, কিন্তু আমি হাড় সমেতই নিয়েছি একটু। তার মধ্যে এবার আমি দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর সয়া সস। সয়া সসটা এক চামচ মতো দিয়েছি, বড় চামচের এক চামচ, এক চামচ ভিনিগার আর স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেবো। যতটা বেশি সময় রাখা যায়, অন্তত আধ ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আমি এটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টা, চাপা দিয়ে রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি এই মাংসটার মধ্যে, যে ম্যারিনেট করা মাংসটা ছিল তার মধ্যে ডিম দিয়ে দিলাম, সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরে যদি মনে হয় আরেকটা ডিম লাগবে তাহলে আরেকটা ডিম দিয়ে দিতে হবে। আবারও একটু কর্নফ্লাওয়ার দিলাম, এটা ঠিক আট খাওয়ার জন্য এটা দেওয়া হচ্ছে। যে মশলাটা মাখিয়েছি, যেটা জল যেটা ছেড়েছে সেটা যাতে না হয় সেই জন্য এটা দেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দাও মিশিয়ে নিতে পারেন, অসুবিধা হবে না, কিন্তু এটা ঝোল ঝোল থাকলে অসুবিধে হয়ে যাবে। কোটিং করার জন্য এটা দেওয়া হচ্ছে। আমার আরেকটা ডিম দরকার ছিল তাই আমি আবারও আরেকটা ডিম দিয়ে দিলাম। এখানে মাংস ছিল প্রায় 1 কিলোর মতো, তাই ডিমটা দেওয়াতে আর একটু পাতলা পাতলা হয়ে গেছিলো, সেই জন্য আমি আবারও একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিলাম, সাদা তেলেই আমি করছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর একটা একটা করে মাংসের পিসগুলোকে ভেজে নিতে হবে। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার থেকেই একটা একটা করে পিস নিয়ে এরকম ভেজে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই এরকম ডুবো তেলেই ভাজতে হবে। বেশ লালচে রং ধরবে তখন তুলে নিতে হবে। মিনিট 2-3 সময় লাগে এটাকে ভাজার জন্য। হয়ে গেছে, লাল করে তোলা হয়েছে। এইভাবেই আমি সমস্ত মাংসটা ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিচ্ছি রসুন কুচি আর একটা সস বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে নিলাম চিলি সস। যতটা মাংস সেই পরিমাণে কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে হবে। এবার আমি সয়া সস নিচ্ছি, 2 চামচ মতো নিলাম। তার সাথে নিলাম ভিনিগার, ভিনিগারটা খুব বেশি নিলাম না। এবার আমি টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা বেশ বেশিটাই লাগে, বেশ অনেকটাই লাগে। টমেটো সসটা বেশি না দিলে খেতে ভালো লাগবে না। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম। সসটা আমার তৈরি হয়ে গেছে, রসুনগুলো আমার অন্যদিকে ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল হবে না, কিন্তু হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, সেই রকম ভেজে নিতে হবে। এবারে যে সসটা আমি বানিয়েছিলাম সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, জলটা বেশ খানিকটা ফুটে উঠবে। সামান্য একটু মিষ্টিও দিলাম কারণ সয়া সস আছে।
একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। জলটা বেশ ভালো মতন গরম হয়ে ফুটে উঠেছে। এইবার আমি ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সব মাংসের পিস একসঙ্গে দিয়ে ফ্লেমটা কমিয়ে রেখে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত মাংস আর যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটাকে নাড়াচাড়া করে নিয়ে মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু সব মাংসের গায়ে লাগানো যাবে না গ্রেভিটা। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ প্রত্যেকটা মাংসের গায়ে যখন গ্রেভিটা লাগানো হয়ে যাবে, মাখানো হয়ে যাবে, গ্যাস বন্ধ করে দিতে হবে। দিয়ে পরিবেশনের জন্য একদম রেডি চিকেন 65। ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে পরিবেশন করলে আরও সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আমার এই চিকেন 65 রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করলে খুব উপকৃত হব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আবার আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।